নিখোঁজ বিএনপি নেতা সুমনের বাসায় মার্কিন রাষ্ট্রদূত। ২০১৩ সালে নিখোঁজ হওয়া বিএনপি নেতা সাইদুল ইসলাম সুমনের বাসায় গেলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। আজ বুধবার সকাল 9:05 রাজধানীর শাহিনবাগে সুমনের বাসায় তিনি প্রবেশ করেন। প্রায় 25 মিনিট তিনি সেখানে অবস্থান করেন। এরপর তিনি ওই বাসা থেকে বেরিয়ে আসেন। তবে এ সময় তিনি সংবাদ মাধ্যমকে কোনো কথা বলেননি, সুমনের পরিবার থেকেও কিছু বলা হয়নি। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় আরও উপস্থিত ছিলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ ডেস্কের অফিসার লিকা জনসন। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফিজ।